হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা কি জানো, আজ থেকে অনেক হাজার বছর আগে তখন দুরন্ত মহাপ্রলয় দেখা দিয়েছিল আমাদের পৃথিবীতে। প্রাকৃতিক দুর্ঘটনা, যার ফলে বিশ্ব চরাচর বুঝে ধ্বংসের পথে এগিয়ে চলেছিল। সেই ভয়ঙ্কর পরিমণ্ডলের কথা আমরা হয়তো কল্পনাও করতে পারবো না। একসঙ্গে একই দুর্ঘটনা ঘটেই চলেছে। এইভাবে শেষ হয়ে গেল এক মহাবিশ্বের পথ চলা। অনন্ত অন্ধকারের মধ্যে নেমে এলো এক নিবিড় রাত্রি। কোথাও আলোকের উৎস চোখে পড়ছে না। অনাদি অনন্ত অন্ধকার মহাসমুদ্রে আর কখনো কি নবজীবনের স্পন্দন ধ্বনিত হবে? তখন সর্বত্র বিরাজ করছে এক অপার শান্তি, যে শান্তির কথা আমরা হয়তো ভাষায় বর্ণনাই করতে পারবো না। শুধুমাত্র আমাদের আন্তরিক দোদনা দিয়েই যার বিচার করা সম্ভব। সেই সময় হঠাৎ ঘটে গেল এক অলৌকিক ঘটনা। ক্ষীণ একটি আলোক বিন্দু উদাসিত হতে দেখা গেল। মনে হলো বোধহয় অভাবিত কিছু একটা ঘটতে চলেছে। আমরা সকলেই জানি ব্রহ্মার এক রাত্রি 332 কোটি পার্থিব বছরের সমান। সেই রাত্রি কি এখন অবসান হতে চলেছে? নিঃশান্তিকর আলোয় কি উদাসীন হচ্ছে চারপাশ? কারণ সৃষ্টি তো কখনো শেষ নেই, অনাদি অনন্ত কাল ধরে তা চক্রাকারে ঘূর্ণায়মান। একদিকে সৃষ্টির আনন্দ, অন্যদিকে ধ্বংসের বেদনা, এভাবেই তো পরিবর্তিত হচ্ছে সবকিছু। তাহলে শেষ পর্যন্ত কি ব্রহ্মা আবার এক সৃষ্টির নতুন আনন্দ উল্লাসে মগ্ন হবেন? সৃষ্টির সুখ এসে তাকে আপ্লুত করবে, নাকি আরও অনাদিকাল ধরে বিরাজ করবে এই অনন্ত অন্ধকার? সেই আশান্ত সমাহিত মুহূর্তে হঠাৎ শোনা গেল এক দুর্যোগ, অনন্ত শক্তিশালী সেই শাক্তিক ঝঙ্কার। হলো সেই শব্দ বুঝে আমাদের হৃদয়ের তন্ত্রিতে তন্ত্রিতে সেতারের মূর্ছনায় ধ্বনি তুলেছে মনোহর রাগ রাগিনীর সুর। কোথায় এই মহামন্ত্রের উৎস? ধ্বনিত হচ্ছে ওম। আর এভাবেই বোধহয় এক নতুন কল্পের জন্ম হয়েছে, যাকে আমরা শ্বেত বর্ষ কল্প বলতে পারি। মহাশক্তির ঈশ্বর বোধহয় এই ওঙ্কার মন্ত্রের মধ্যেই লুকিয়ে আছে। তোমরা জানো সেটা কে? সেটা হলো গণেশ। তোমাদের সকলেরই যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওটাতে একটি লাইক করে দেবেন। আর এইরকমই আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য, কন্টেন্ট দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করি সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায়। আর সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।